السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد دوري ركاتير شماني ترشدي دور بيشتي بيشش آيجون ذكر وطار آداب شر شوك شموشتك على جنة الله رب العالمين دربار دعا كوري أما در إخلاص دان كورون এবং সত্য কথা বলার বোঝার এবং সেই আমল করার তৌফিক এনায়ত করুন আমিন শুধু দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল শ্রেষ্ঠ জিকিরের অন্যতম কোরআন সেই তেলাওয়ত কিভাবে হবে তার আধাপটা কিভাবে হবে আর যেভাবে করলে সত্যিকার জিকির অর্থে পরিণত হবে নাকি অন্য কোনো অর্থে রূপান্তরিত হওয়ার বিপরীত সম্ভাবনা থাকবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের দাওয়াত গ্রহণ করে স্টুডিওতে যবিজ্ঞ আলোচকগণ অংশগ্রহণ করেছেন প্রথমে আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়নি আমার ডান থেকে অভিষ্ঠ আছেন বিশিষ্ট আলমেদিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর হাফিজ এ বিএম হেজবুল্লাহ এবং আমার বামে আছেন বিশিষ্ট আলম দিন তরুণ প্রতিভা শেখ মুখলেসমিন আর্শাদ মাদান এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলমেদিন ইসলামী চিন্তাবিদ বাগ্মী শেখ আকরাম মাদানি আর সমানিত সুদী যথারীতি উপস্থাপনায় রয়েছি আপনাদের সাথে আমি হারুন হোসেন বলছিলাম উল করিম আফজালু জিকির অন্যতম জিকির শ্রেষ্ঠ জিকির আর এই জিকিরটা কখন জিকিরে পরিণত হবে না উল্টা হয়ে যেতে পারে তেলাওয়ারটা তার কেমন হওয়া উচিত প্রথমে বিষয়ে আলোচনার সূত্রপাত করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অতিথি ডক্টর হাফিজ হেজবুল্লাহ যে বিষয়টি আমি মনে করি প্রত্যেক মুসলিম নরনারী যে কোনো ভাষাভাষী হোক সবার জন্য এটা গুরুত্বপূর্ণ সে কি ইংরেজিতে কথা বলে না বাংলায় কথা বলে না হিন্দিতে কথা বলে না আরবিতে কথা বলে কথাটি এমন নয় বিষয়টি হচ্ছে কোরআন আল্লাহর কালাম আল্লাহকে যারা বিশ্বাস করেন রসুলকে যারা বিশ্বাস করেন আখরাতে যারা বিশ্বাস করেন তাদের সবার জন্য এই কোরআন তেলাওয়াত করা দুই নম্বর যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করব দেখুন এই কথা ভাবলে চলবে না মনে করলেও ঠিক হবে না যে কোরআন আরবিতে নাজির হয়েছে এই জন্য আরবরা খুব ভালো তেলাওয়াত করবে অন আরবরা বোধহয় সেটা সুন্দর হয়ে তেলাওয়াত করতে পারবে না আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে না কোরআন যেহেতু আল্লাপাক তার মখলুক বান্দার জন্য নাজিল করেছেন এই জন্য এই আরবি ভাষাতে হলেও আরবি বর্ণে হলেও সবার জন্য এটা পড়া বাধ্যতামূলক আচ্ছা এটা আপনার সাথে আমি একটু জুট করতেছি কোরআন যেহেতু আল্লাহর নম্বর অনন্য হচ্ছে যে কোনো ভাষাভাষী মানুষ হোক না কেন যে কোনো আচ্ছা সেটাই আমি আসতেছিলাম তো অনেকে মনে করে যেহেতু ওরা আরব দেশে থাকে আরবিতে না ধরেছে ওরাই বোঝে কোরআন শরীফ ভালো তেলাওয়াত করতে পারবে আমি বলবো যে না কথাটি ঠিক নয় এর উত্তরে আমি একটু দূর থেকে নিয়ে আসি তাহলে আপনি আমি বুঝতে হবে দেখুন আমরা যারা বাংলা ভাষায় কথা বলি বলতে পারবেন সকল বাংলা ভাষাভাষী লোক সব বাংলা বুঝে সব বাংলা উচ্চারণ করতে পারে সমান সমানও পারে না এমনকি অনেকে উচ্চারণই তো করতে পারে না জি জি তো অনেকে চিনে না ঠিক অনুরূপ জি বর্ণ অনেকে চিনে না অনুরূপ আরবিতেও এমন লোক আছে যারা আরবি উচ্চারণে পারদর্শী নয় তাদের উচ্চারণটা ভুল উচ্চারণে পরিবেশিত হয় অতএব কোরআনের এটাই এক মজিজা যে সারা দুনিয়ার যে কোনো ভাষাভাষী লোক হোক না কেন তারা কোরআনকে অবলীলায় পড়তে পারে এমনকি আরব যারা যারা আরবি ভাষাভাষীর লোক তাদের চেয়ে তো সুন্দর তেলাওয়াত তারা করতে পারে আচ্ছা এই তেলাওয়াত করার ক্ষেত্রে আমি একটা জিনিস আমাদের ভাষাভাষীদের মধ্যে যেরকম আপনার অনেকেরই ধারণা হতে পারে যে কোরআনটা শিখতে আমাদের কষ্ট হচ্ছে উচ্চারণ করতে পারছি না আমরা কিন্তু আরবদের ভিতরেও দেখে আঞ্চলিকতার থেকে তারা মুক্ত হতে পারে নাই অনেক গ্রামীণ আরব মানুষ আছে দেখা যাচ্ছে যে তার অঞ্চলে আপনার কেউ আছে কোনো কোনো অঞ্চলে জিমকে আবার দেখা যাচ্ছে আরেকজন মনে করেন কাফ রে গাফ বলতেছে আঞ্চলিকতায় সে বলছে মা ও এরকম কিছু আঞ্চলিকতা মানুষের ভিতরে থেকে যাওয়া তো আলহামদুলিল্লাহ এসে গেছে আরো অনেক কথা আছে এগুলি আসলে আমি এরপরে ওনার সাথে ওই কেরাতের ব্যাপারটা ওনার সাথেই আমি সর মিলাচ্ছি সেটা হলো এই যে অজুহাত দেওয়া হয় যে এটা আরবি ভাষায় নাজিল হয়েছে অতএব আরবদের জন্য আরবরাই তেলাওয়াত করবে আমরা হয়তো তরজমা পড়লে হবে অথবা আমরা আমাদের নিজেদের ভাষায় এটা উচ্চারণকে আমরা আমাদের অক্ষরে রূপান্তর করে পড়ব এগুলো আসলে ঠিক না আমি আপনার মাধ্যমে যেটা বলতে যাচ্ছি। যে আরবি হারফ সমূহের প্রতিবর্ণায়ন কোনো ভাষাতেই অ্যাকুরেট হয় না কোনো ভাষায় এই যে এটাকে আরেকটা দুর্বোধ্য করার যাতে কোরআন মানুষ না শিখতে পারে আরেকটা কৌশল হচ্ছে যে বাংলায় উচ্চারণ লিখে দেওয়া আমি যেটা বলতে চাইছিলাম যে যে আরবিতে কোরআন নাজিল হয়েছে তাই অনেকেই মানে এটাকে অ্যাভয়েড করতে চায় দেখেন আমাদের দেশ থেকে কতবার আরব দেশে এসে তারা কেরাতে ফাস্ট হয়ে যাচ্ছে বিশ্বের মধ্যে ফাস্ট হয়ে যাচ্ছে আরব দেশে এসে তারা ফাস্ট হয়ে যাচ্ছে কি করে আসলে এটা আমাদের ভারতের দেখেন এমন সব লেখক রয়েছেন এমন সব সাহিত্যিক রয়েছেন যারা বিশ্ব আরব বিশ্ব হয়েছেন আরবি সাহিত্যে আরবি ভাষায় তারা লিখে দেখা যাচ্ছে যে আরবদের ভিতরে প্রাধান্য আরবদেরকে তারা পিছিয়ে ফেলে উপরে উঠে গেছে যার উদাহরণ হচ্ছে তাহফাতুল আহবাজি হ্যাঁ তিরমিজিতে পৃথিবীতে যত ব্যাখ্যা রয়েছে তার মধ্যে সে ইন্ডিয়ার লেখাটাই খাবের নাম নিলে আরো অনেক নাম নেওয়া যাবে কথা এতটুকুই যে আরবি চর্চা যেমন ভারতে হয়েছে পাক ভারত যখন এক ভারত ছিল তখনও যেরকম হয়েছে পাকভারত ভারত আপনার ভেঙে যাওয়ার পরেও ভারতে যা হয়েছে পাকিস্তানও হয়েছে বাংলাদেশও হয়েছে কোনো কোথাও কম না আপনারাও পড়েছেন পড়ে আছেন লেখালেখি আপনারাও করতেছেন অনেক কিছুই আছে কাজে আমরা ওইদিকে না গিয়ে আমি যেটা বলতে চাচ্ছি যারা এই কথা মনে করেন যে আসলে আরবি দুর্বোধ্য আরবি উচ্চারণ খুবই কঠিন এই জন্য তারা সন্তানদেরকে পড়াতে চান না নিজেরাও পড়েন না এই কথাটা একেবারে ভুল আমি স্পষ্ট স্পষ্টভাবে বলতে পারি যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক কোরআনে আরবি এভাবে একটি দুটি আয়াত নয় এগারোটি আয়াত নাজের আছে ঠিক আছে আচ্ছা এরপর অর্থ হচ্ছে যে আমার আপনার পড়তে অসুবিধা হয় আল্লাহ বলছেন না আমি তো অসুবিধা করে কোরআন নাজিল নেই

আমাদের জনসাধারণকে কোরআন থেকে দূরে রাখার একটা অপকৌশল অপকৌশল আমি যেটা বলবো যে এটা আসলে ভয়ও না আর এই যে আরবি এই জন্য পারবো না এটাও না আসলে আমাদের যেটা দুর্বলতা সেটা হচ্ছে যে ইমানই দুর্বলতা সব থেকে এটা বড় রোগ আমার আজকে আল্লাহর প্রতি বিশ্বাস নাই যে আল্লাহর রেজেক দাদা আমি মনে করছি ইংলিশ রেজেক দাদা আমি মনে করছি যে ইংলিশ না পড়লে আমার ছেলে ভবিষ্যৎ খারাপ হয়ে যায় অঙ্ক এটা অন্তত আপনি দেখবেন যে ইউনিভার্সিটি লেভেলের যারা টিচার রয়েছেন এরাবিক লাইনে আপনি যেমন একজন এমন বহুত আছে প্রমাণ যে আজকে তারা যে সুকি হয়েছে মানে জিরো থেকে হিরো হয়েছে আর যারা ইংলিশ পড়েছে এরা জিরো ছিল না কিন্তু ও কিছু ছিল পিতামাতার ওরা আর ইসলামের দিকে যাই না এদিকে গেছে ওরা আপনি যতটুক ইনকাম করেছেন জীবনে আমি দেখেছি ইংলিশ পড়ে আপনি কামাই করতে পারেন আল্লাহ দুনিয়া দিয়েছেন তারপর তো আল্লাহ দিয়েছেন চাই আমি যেটা বলবো যে মূল কারণ কোরআন থেকে সরে যাওয়ার আল্লাহর প্রতি বিশ্বাসের না আমি এর সাথে যোগ করি আপনি যেটা বলেছেন এটা একটা কারণ হতে পারে কিন্তু কি মূল কারণ চিহ্নিত করা যায় কারণ এটা হতে পারে আরো কারণ আছে আরো কারণ আছে আমাদের মধ্যে একটা কাজ করে কি জানেন যেমন এই ইদানিং এটা শুরু হয়েছে খুব বেশি আগে এটা ছিল না আগেকার দিনে আপনার মনে আছে কি যায় না আমি আমার বয়স থেকে বলতেছি আমি দেখেছি মুরব্বীদেরকে গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ছিল এটা যে কোনো গ্রামে নতুন বাচ্চার জন্ম লাভ করেছে এবং তার পড়ার বয়স হয়েছে তাকে প্রথমে স্কুলে পাঠিয়েছে এমন নজির নাই প্রথম যে কাজটা করিয়েছে এমন ঘটনাগুলি আমরা বলতে পারি আমরা বলতে পারি এমন ঘটনাগুলি যে শেখ আপনি যেটা বলছেন সেই সূত্র ধরে জি যে একটি গ্রামে যাওয়া হয়েছে আর সেই গ্রামের একজন মানুষ ইমামর্তি করতে পারে নাই গ্রামের সাধারণ মানুষ কৃষক এই নজির ছিল না আগে আগে ছিল আগে যে কোনো ব্যক্তি কেউ নাই সেই করতে পারে না পারে না কেন আচ্ছা সে যেটা আমি বলছিলাম এটা একটা সাইড আর একটা আছে যে মুরব্বীরা এত সচেতন ছিলেন যে আমি পড়তে পারি না ঠিক আছে কিন্তু আমার ছেলে পড়তে পারবে আমার মেয়ে পড়তে না আর হতেই পারে না যখনই মুখ ফুটেছে তখন সর্বপ্রথম যে সবকটা তাকে দেয়া হয়েছে বলো বাবা বিসমিল্লা এবং শুধু তাই না ঘরে ঘরে ছেলে হোক মেয়ে হোক কিছু কিছু সুর আমাদের দেশের মধ্যে যেটা প্রয়োজিত ছিল সেগুলো মুখস্থ করিয়ে দেয়া হতো এমনকি বিয়ের সময় ছেলেকে বলতো ভাই সুরা ফাতে পড়ো তারপর মেয়েকে বলা হইতো সুরা হা পড়ো এখন সেগুলো কোথায় সেগুলি নেই যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অভিভাবকরা মনে করছেন যে এই সমস্ত পড়িয়ে আমাদের ছেলেদেরকে পিছনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বা তার বয়সটা নষ্ট করা হচ্ছে নওয়াজ আলিক এই জন্য তারা প্রথমেই করতেছেন কি যখনই বয়স চার হচ্ছে বলছে প্রি ক্যাডেডে ভর্তি করা কোথাও ইন্টার গার্ডেন আছে ভাই আপনি কোরআন শরীফ পড়াবেন না আছে আমি ঢাকার কিছু অভিজ্ঞতা আমি বলতে পারি বা অন্যখানে অভিজ্ঞতা বলতে পারি যে অনেকে এটাকেও ঠিক রাখতে চাচ্ছেন ওইটাকেও ঠিক রাখতে চাচ্ছেন কিন্তু মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে স্কুল কিন্টার গার্ডেন এটা ইজ ফার্স্ট প্রায়োরিটি এবং কোরআন শরীফ পড়াটা সেকেন্ড প্রায়োরিটি ধন্যবাদ আপনার কাছে আসবো সমানি দর্শক যেটা হচ্ছে একটা বিরতিতে ছোট্ট বিরতি অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ এই প্রাণবন্ত আলোচনায় আশা করবো কেউ দূরে যাবেন আসসালামু আলাইকুম ওরহমুল্লাহি আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক বিরতির পর আপনাদের সকলকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি বলছিলাম উত্তম জিকির আল্লাহর কালাম আল্লাহ করেছেন সহজ আর সমগ্র মানব জাতির জন্য ভাষা পর্ণ ব্যবধান নেই সবার জন্য আর এই আন পড়তে শিখতে আমাদের অন্তরায় কোথায় দুঃখজনক হলেও সত্য যে আজকে কোরআনের পাঠক কোরআনের নিয়ে গবেষকের সংখ্যা কমে গেছে এটি অত্যন্ত পরিতাপের বিষয় অথচ এর ভিতরে রয়েছিল সকল জ্ঞানের আধার সব কিছুর উৎস এখান থেকে হবে জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় প্রশাখায় পথচারণার সুযোগ চলুন আমরা বিজ্ঞ আলোচকদের আলোচনা শুনি কেন এই সমস্যাগুলি হল জি স্যার আমি এটা একটু পূরণ করতে চাচ্ছি যে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণ হচ্ছে এক নম্বর আল্লাহর প্রতি আমার বিশ্বাসের অভাব রয়েছে ইমানই দুর্বলতা আর একটা কারণ হচ্ছে যে গ্রাম ভিত্তিক কিছু প্রতিষ্ঠান হয়েছে যে সময় কোরআন পড়াবে সে সময় সে প্রতিষ্ঠান চালু করা হয়েছে বিভিন্ন নাম দিয়ে এবং উন্নত শিক্ষা নাম দিয়ে সে প্রতিষ্ঠান চালু করা হয়েছে এবং তারা করছে কি বাড়ি বাড়িতে যে ওই সন্তানগুলোকে নিয়ে আসছে কোরআন থেকে আপনার ওই ইংলিশ বাংলার দিকে তো আমি এখানে বলবো যে অঞ্চলভিত্তিক সমাজভিত্তিক এমন আমাদের কাঠামো করা উচিত যে আমাদের সন্তান আটটার আগে কেউ স্কুলে যাবে না বা নটার আগে কেউ স্কুলে যাবে না প্রত্যেক কি করান পড়বে তারপর স্কুলে যাবে তারপর বাংলা ইংলিশ শিখবে এইভাবে যদি প্রত্যেক সমাজে একটা শক্ত ভূমিকা রাখে ওই স্কুল অবশ্যই টাইম চেঞ্জ করতে বাধ্য হবে এবং বাধ্য হবে আমাদের এটা আসলে ব্যক্তিগত উদ্যোগের দরকার আলহামদুলিল্লাহ আমি যেটা বলবো সেটা হল যে আল্লাহ সাল্লাম কিন্তু আমাদেরকে কোরআন এই আরবি হরফ আরবি অক্ষরে এবং আরবি অক্ষরের যে সঠিক উচ্চারণ যেটাকে আমরা বলতে পারি যে উচ্চারণ ভিত্তিক একটা গ্রামারই গড়ে উঠেছে গ্রাম যেটাকে তাজবিদ আমরা বলে থাকি এই তাজবিদ ভিত্তিক কোরআন তেলাও তরতিল সহ পড়ার জন্য আমরা নির্দেশিত এবং এর জন্য শর্ত হলো সঠিক উচ্চারণে কোরআন শিখতে হবে এবং এখানে আমরা উচ্চারণ থেকেই লাভবান হওয়া শুরু করবো আল্লাহ রসুল বলছেন মান করা হারফান মিনাল মিনাল কোরআন হাসানা যে ব্যক্তি কোরআনের একটা হরফ কোরআনের হরফ কিন্তু কখা নয় এ বি সি ডি নয় কোরআনের হরফ হলো আলিফ বা তাসা এগুলো বুঝতে হবে আমাদেরকে আল্লাহ রসুল শর্ত দিয়ে দিয়েছেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে পাঠ করবে তার জন্য একটি নেকি এবং একটা নেকিকে দশে আল্লাহ তো বাড়িয়ে দেন দশে পরিণত করেন এবং এমনও বলা হয়েছে সাতশো পর্যন্ত একটা নেকি যেতে পারে এবং আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে আরো উৎসাহিত করার জন্য ব্যাখ্যা করে বলছেন লা আকুল আলিফলাম মিম হারফোন আমি আলিফলাম মিম ইসুরা বাকারা এই যে উচ্চারণটা হলো এটা একটা হরফ না বরং আলিফের মধ্যে হরফ তাহলে থেকে আমি তিন এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে কোরআন তেলাওয়াত কোরআন পড়া মানে আরবি হরফে পড়া যেহেতু আরবি হরফ হল এই যে যেগুলো বললাম আলিফ বা তাসা এইভাবে এটা আমাদেরকে বুঝতে হবে এই মেসেজ এই বার্তাটাই আমরা সূচনায় সমস্ত মুসলিম জনগণকে দিতে চাই তারা ইতিমধ্যে যে ধ্যান ধারণা পোষণ করেছেন এই ধ্যান ধারণা তাদের মুছে ফেলতে হবে যে বাংলায় উচ্চারণ অথবা ইংরেজিতে উচ্চারণ অথবা অন্য কোনো ভাষায় উচ্চারণ এটা কিন্তু এই উচ্চারণে আমরা কখন গেছি এই আয়োজনে আমরা কখন গেছি যখন আমরা কোরআন তেলাওয়াত এবং কেরাত সম্পর্কে একটা ভুল ধারণা আমাদের ভিতরে বদ্ধমূল করে ফেলেছি এবং কখনোই এই কোরআনের এই অক্ষরগুলো অন্য ভাষায় উচ্চারণ করা সম্ভব নয় বরং যখনই উচ্চারণ করব তখন কোরআনের বিকৃতি শুরু হয়ে গেল স্টার্টিং হলো বিকৃতি দিয়ে কোরআনের বিকৃতি তাহারিফ রসুল্লাহ ফজরের সালাত আদায় করলেন

আচ্ছা এখন আসেন এখন প্রশ্ন হল দেখেন নবীজি সাল্লাহ আলী যে কোরআন পড়েছেন সাহাবরা থেকে শিখলেন লিখিত আকারে শিখা হয়নি এই এজন্য আমরা বলি যে কোরআন শিখতে হবে মুখে মুখে প্রথমে জি কারণ উচ্চারণ উচ্চারণ উচ্চারণটাই হচ্ছে আসল ভিত্তি উচ্চারণ যদি আপনার সঠিক না হয় আপনি হরফ চোদ্দবার চিনল কোনো লাভ নেই আপনি হার উচ্চারণ যদি হা উচ্চারণ করতে না পারেন তাহলে আপনার লাভটা কি আপনি হরফ চিনলেন কিন্তু উচ্চারণ করতে পারলেন মজার ব্যাপার হলে আমি বলি আমাদের দুঃখজনক হলো সত্য আমার প্রিয় ভাই বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলছি দেখুন আপনি ইংরেজি শেখাবার জন্য সময় বয় অর্থ সবই ব্যয় করতে পারছেন ইংরেজি প্রনাউন্সিয়েশন উচ্চারণের জন্য আপনি মাস্টার রাখতেছেন আপনি বিভিন্ন ধরনের ওই কোচিং সেন্টার বা বড়গুলি আপনি যাচ্ছেন যেখানে এই উচ্চারণের জন্য পরীক্ষা দিতে হয় যে উচ্চারণ তার কতটুকু সঠিক আপনি সব কিছু আছে কিন্তু কোরআনের ব্যাপারে কেন এত অবহেলা আচ্ছা আরেকটা ব্যাপার আমি বলি যে তেলাওয়াতের কথাটা বললাম

সামনে রেখে তিনি যেই হন না কেন তার সঠিক উচ্চারণকে নিয়ে করতে হবে আল্লাহ এই উচ্চারণটাকেই প্রাধান্য দিয়েছেন দেখুন আমি কোরআনকে যেমন ভাবে সংরক্ষণ করবো তেমনি কোরআনের তেলাওয়াতকে আমি কি করবো আপনাকে শিখিয়ে দেবো এই জন্য আমি বলি সুপ্রিয় দর্শক আমার প্রিয় ভাই বোন বয়স কত হয়েছে ষাট সত্তর পঞ্চাশ বয়স নেই ভুলে যান মৃত্যুর এক পর্যন্ত বয়স আছে বলুন তো যখন এই কোরআন নাজিল হয়েছে তখন রসুল বয়স কত ছিল বয়স কত ছিল কত ছিল যারা হয়েছে তাদের বয়স কত স্পষ্ট করার জন্য বলতে পারি যে দেখেন যে কোরআন যদি শুদ্ধ না হয় তাহলে তার কোনো অ্যাবাদি কবল হবে না বলেন জিকির বলেন সব জায়গাতে ভুল হবে যেমন কোরআনের মধ্যে রয়েছে কুল হু আল্লাহ কুল মানে হে নবী মোহাম্মদ আপনি বলুন কুল মানে বলো এখানে যদি কুল পড়া হয় বাংলায় উচ্চারণ করা হয় কুল তার মানে খাও তাহলে বলর জায়গাতে খাও হয়ে গেল। তারপরে আছে আপনার তল্লাজি কজিবদিন ফজারি কাল্লাজি অল ইতিম

তার কোনো আল্লাহর কালাম চাই কিন্তু চাচ্ছেন চাওয়াটা কার মতো হচ্ছে যেমন করে আসলাম রসুলকে শিখিয়েছিলেন রসুল তো কোনো অক্ষর জ্ঞান জানতেন না অথচ তাকে শিখিয়েছিলেন কিভাবে সেই শিক্ষা থেকে যদি আপনি আমি শিক্ষা নিতে পারি তাহলে তবেই হবে যথার্থ কোরআন শিক্ষা আসুন কোরআনকে আফজালু আফজাল এটা মনে করে সর্বোত্তম জিকির মনে করে আল্লাহর কালামকে আমরা যথার্থভাবে শিখতে চেষ্টা করি আল্লাহ রবুল আলমী আমাদের সকলকে তো অভিযান করুন আমিন শুধু দর্শক আপনাদের পক্ষ থেকে আমাদের অতিথি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় আনোজ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ